যাওয়া কিছুদিনের প্রশাসনের নেতৃত্বত যে উচ্ছেদ অভিযান চলি আছে শান্তিপূর্ণভাবে যে ডিমরিয়া দল সংগঠনের আহ্বানত প্রতিবাদের আহ্বানত বা দাবিত প্রশাসনে যে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চলাই আসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চলা নাছিল। কিন্তু আমি যেটো খবর পাইছো যোৱা নিশা প্রায় 12 বজালে বলে এক বিশেষ মিটিং ইয়াত কচুতলি গাঁৱত হওয়া বলে আমি শুনেছো, আর যার ফলস্বরূপে আজি এই প্রশাসনের তরফের 200 জনীয় এক আরক্ষী অর্ধসামরিক এক একটা দল গৈছিলে যি কি কয় উচ্ছেদ উচ্ছেদিত ঠাইসমূহত পরিদর্শন করবলে। তেনেক্ষেত্রত একাংশ অচিনাক্ত দুর্বৃত্ত প্রায় 1000 হব বলে আমি শুনেছো। তেখেতসকলে মানে কি হল প্রশাসনের যে আমার আর বিষয়ববী আছে, কর্মচারী আছে, আনকি এই আরক্ষীরও 4 বর্তমানে 4 আহত হওয়া বলে আমি শুনেছো। তো তেনেক্ষেত্রত সরকার এটাই আহ্বান করো যে যাতে এই সকল এই দুষ্কৃতিসকলক মানে কি কঠোর হাতে দমন করব। যাওয়া কিছুদিনের প্রশাসনের নেতৃত্বত যে উচ্ছেদ অভিযান চলি আছে শান্তিপূর্ণভাবে যে ডিমরিয়া দল সংগঠনের আহ্বানত প্রতিবাদের আহ্বানত বা দাবিত প্রশাসনে যে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চলাই আসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চলা নাছিল। কিন্তু আমি যেটো খবর পাইছো যোৱা নিশা প্রায় 12 বজালে বলে এক বিশেষ মিটিং ইয়াত কচুতলি গাঁৱত হওয়া বলে আমি শুনেছো, আর যার ফলস্বরূপে আজি এই প্রশাসনের তরফের 200 জনীয় এক আরক্ষী অর্ধসামরিক এক একটা দল গৈছিলে যি কি কয় উচ্ছেদিত ঠাইসমূহত পরিদর্শন করবলে। তো তেনেক্ষেত্রত একাংশ অচিনাক্ত দুর্বৃত্ত প্রায় 1000 হব বলে আমি শুনেছো। তেখেতসকলে মানে কি হল প্রশাসনের যে আমার আর বিষয়ববী আছে, কর্মচারী আছে, আনকি এই আরক্ষীরও 4 বর্তমানে 4 আহত হওয়া বলে আমি শুনেছো। তো তেনেক্ষেত্রত সরকার এটাই আহ্বান করো যে যাতে এই সকল এই দুষ্কৃতিসকলক মানে কি কঠোর হাতে দমন করব।